লাইভ ভিডিও। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام। যারা আমার কথা শুনতে পাচ্ছেন তাদের সবাইকে জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। খুবই সংক্ষিপ্ত পরিসরে আজকে আমরা আলোচনা করব, একজন মানুষ মুসলিম হওয়ার পরেও কোন তিনটি আমল তার জীবনে থাকলে এবং সে যদি তওবা না করে মারা যায় তাহলে পারে সে আজীবন জাহান্নামে থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন এবং সুন্নাহর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার সুন্নাহর মধ্যে এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কুরআনের মধ্যে। তাহলে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ জানা যে কোন তিনটে আমল আমাদের জীবনে থাকলে তওবা না করে মারা গেলে আমরা চিরস্থায়ীভাবে জাহান্নামী হব, তখন আর বংশগতীয়ভাবে মুসলিম হয়েও কাজ হবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে নিজেকে দাবি করলেও কাজ হবে না। আসুন সরাসরি পবিত্র কোরআন থেকে জানার চেষ্টা করি। এক নম্বরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে শিরক। এটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু দুঃখ এবং আফসোস একটি, সেটি হচ্ছে কোন কর্মগুলো শিরক এটা কিন্তু আমরা জানি না। আমরা হয়তো হাতে গোনা কয়েকটি কর্মের নাম জানি যেগুলো শিরক, কিন্তু সত্যি কথা বলতে অনেক কর্ম শিরক আছে যেগুলো সম্পর্কে আমরা কোনো ধারণাই রাখি না। এখন কথা হচ্ছে শিরক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কী বলেছেন এটা আগে আমাদের জানা দরকার। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা জুমার 39 নম্বর অধ্যায়ের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। এখানে সরাসরি আমার নবীকে বলা হচ্ছে, আর আমরা তো কিছুই না, আমরা একেবারে খুবই নগণ্য। তাহলে আল্লাহ যদি নবীকে হুঁশিয়ারি দিয়ে এই কথা বলতে পারে তাহলে আমরা তো কিছুই না, বিষয়টা একটু চিন্তার বিষয়, এটা কিন্তু বোঝা লাগবে। এখন কথা হচ্ছে কোন কর্মগুলো শিরক এগুলো আমাদেরকে জানতে হবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে জ্ঞান আহরণকে ফরজ করে দিয়েছেন, তাই কোন কর্মগুলো শিরক আর কোনগুলো শিরক নয় এই বিষয়ে জ্ঞান আহরণ করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আর আমাদের দেশের যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর পরিমাণে আলেম রেখেছেন, এই জন্য আমরা আলেমদের সংস্পর্শে থেকে শিরক এবং শিরকের যে কর্মগুলো আছে এগুলো সম্পর্কে জেনে নেব। দুই নম্বর যে বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে কুফুরি। শিরক এবং কুফুরি দুটো আলাদা জিনিস, এটা আগে আপনাদেরকে বলে রাখি। শিরক এবং কুফুরি কখনো এক জিনিস নয়। শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারিত্ব করা, আর কুফুরি হচ্ছে অস্বীকার করা। এটার আবার লেভেল আছে, বড় কুফুরি এবং ছোট কুফুরি। তো আমি এখানে শুধুমাত্র কুফুরি সম্পর্কে এতটুকুই ধারণা দেব যে কুফুরিগুলো করলে পারে মানুষ তওবা না করে মারা গেলে চিরস্থায়ীভাবে জাহান্নামে হবে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 91, আল্লাহ বলেছেন, যদি কেউ কুফুরি করে এবং কুফুরি অবস্থায় মারা যায় তাহলে তার উপরে লানত এবং সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কেউ যদি কুফুরি করে এবং কুফুরি অবস্থায় মারা যায় তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে। একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা আন-নিসার 94 নম্বর আয়াতে, সেখানেও একই কথাই বলা হয়েছে। তো এখন কথা হচ্ছে কোন কোন কর্মগুলো কুফুরি এগুলো সম্পর্কে কি আমরা জানি? আমরা কিন্তু এগুলো সম্পর্কে অনেকেই জানি না, কিন্তু কেন আমরা জানার চেষ্টা করি না সেটা আসলে নিজেরা ছাড়া আর কেউ বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির উপরে সর্বপ্রথম ইকরো শব্দটা আপতিত করেছিল, অর্থাৎ পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছিল। তো কোনগুলো শিরক কোনগুলো কুফুরি এগুলো তো মাত্র পড়ার মাধ্যমে অর্জিত হবে, কারণ আমরা কম বেশি সবাই শিক্ষিত, আমরা পড়তে পারি, আমরা বুঝতে পারি, আমরা উপলব্ধি করতে পারি। হ্যাঁ, যদি কোনো বিষয়ে জটিল মনে হয় জানতে না পারি তখন হয়তো আমাদের আলেমদের কাছে যেতে হবে। তো আসুন শিরক এবং কুফুরি সম্পর্কে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি এখন আমরা তিন নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিদআত। তাহলে এক নম্বরে আলোচনা করেছি শিরক, দুই নম্বরে কুফুরি, আর তিন নম্বরে হচ্ছে বিদআত। প্রত্যেকটি পয়েন্টই দীর্ঘতর আলোচনার বিষয়, কিন্তু আমি এখানে শুধুমাত্র সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি কোরআনের একটি মাত্র আয়াত দিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে প্রত্যেকটি পয়েন্ট নিয়ে সুন্দর আলোচনা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো বিদআত সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে কী বলেছেন আসুন একটু জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 85, আল্লাহ বলেছেন, যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা অনুসরণ করে তবে তা তার থেকে গ্রহণ করা হবে না।
একই কথা আল্লাহ আবার বলেছেন পবিত্র কোরআন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19। আল্লাহ বলেছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য দিন সেটা হচ্ছে ইসলাম। তাই আল্লাহ সুবহান ও তাআলা যে ইসলাম আমাদের জন্য প্রেরণ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে শরিয়া দিয়েছে, তা যদি কি উপেক্ষা করে নিজের মতো করে দিন পালনের চেষ্টা করে সেটা বিদাত বলে গণ্য হবে। আর এই বিদাতের মধ্যে অনেক কর্ম আছে যেগুলো কুফুরি, অনেকগুলো শির্ক। তাহলে পারে শির্ক, বিদাত এবং কুফুরি, এই তিনটা আমল যদি কোনো মানুষের জিন্দেগিতে থেকে থাকে, তাহলে ওই মানুষ যদি তওবা না করে মারা যায়, সে যত বড় পরহেজগার, মুত্তাকি, তাকওয়াবান মানুষই হোক না কেন, সে জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, এটা উল্লেখ আছে পবিত্র কোরআন সূরা ইউসুফ 12 নম্বর অধ্যায়ের 106 নম্বর আয়াতে, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু শির্ক করা অবস্থায়। আল্লাহ বলেই দিয়েছে যে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু শিরক করা অবস্থায়। তাই আসুন মুসলিম ভাই এবং বোনেরা, আমরা যারা নিজেদের মুসলিম বলে থাকি, আমরা যারা নামাজ রোজা করি, আমরা যারা ইমানের দাবিদার, আমাদের কর্মগুলোকে পরিশুদ্ধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একেবারে নির্বেচাল এবং বিশুদ্ধ, ইবাদত ছাড়া কোনো কিছুই গ্রহণ করবেন না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা জুমার 39 নম্বর অধ্যায় 3 নম্বর আয়াত, একনিষ্ঠ এবং বিশুদ্ধ চিত্তে ইবাদত তোমার রবের প্রাপ্য। একই কথা আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা বাইনা 98 নম্বর অধ্যায় 6 নম্বর আয়াতে, যে তোমাদের এছাড়া আর অন্য কোনো আদেশ দেওয়া হয়নি যে তোমরা একনিষ্ঠভাবে তোমার রবের ইবাদত করবে বিশুদ্ধভাবে। এছাড়াও আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা আলাম 87 নম্বর অধ্যায়ের 14 এবং 15 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন অবশ্যই সাফল্য লাভ করবে ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করে। তাহলে সব কিছুর মূলে হচ্ছে নিজের জিন্দেগিকে শির্ক, কুফুরি এবং বিদাতমুক্তভাবে গড়ে তোলা, তাহলে পরে আমাদের আমলগুলো পরিশুদ্ধ হবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমাদের কোন কোন কর্মগুলো শির্ক হচ্ছে, কুফুরি হচ্ছে, বিদাত হচ্ছে, এগুলো আমরা জানার বা বোঝার চেষ্টা করছি না, কিন্তু কেন? আমাদের কর্মগুলোকে আমরা যাচাই বাছাই করব না যখন দুনিয়ার সকল ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করি? অবশ্যই কিন্তু আমার এটা করা উচিত। তো লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটি আয়াত বলে শেষ করব। আয়াতটি উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআন সূরা মুহাম্মদ অধ্যায় নম্বর 47 আয়াত নম্বর 24। আল্লাহ বলেছেন, তবে কি তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করো না, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ? ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।